আজকে আমরা শিখবো ফেসবুক মার্কেটিং এর একবার ফুল বেসিক বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যত স্টেপ যাওয়া যায়, যেভাবে করা যায় সে পুরো প্রসেস আমরা শিখবো ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুক মার্কেটিং এর আজকের যে ক্লাসটা হবে তার একটা ছোট্ট একটা সিলেবাস আমি সাজিয়েছি, এখন এটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি। আমি আউটসোর্সিং অ্যান্ড ফ্রিল্যান্সিং 100, আমার স্ক্রিন কি বড় দেখা যায় না ছোট দেখা যায় একটু স্যার? আমার স্ক্রিন কি বড় দেখতে পান স্যার? না, ছোট ছোট আপনার ওখান থেকে তাহলে ইয়ে করা আছে, ওখান থেকে বড় করে দেন। ফেসবুক মার্কেটিং এর যে মূল যে ক্লাসটা আছে এটা আজকে আজকে আমরা শিখবো। আমার স্ক্রিন কি দেখা যায় স্যার? হ্যাঁ এখানে কি লেখা আছে এটা কি পড়তে পারবেন বা দেখতে পাচ্ছেন? হুম আজকে আমরা শিখবো ফেসবুক মার্কেটিং এর যে মূল যে ক্লাসটা এটা আজকে আমরা শিখবো। তবে প্রথমে লেখা আছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক হুম মার্কেটিং হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং? ফেসবুক মার্কেটিং কি প্রথম যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমরা কি বলতে পারি? ফেসবুক প্ল্যাটফর্মে, ফেসবুক প্ল্যাটফর্মে কোনো পণ্য মানুষের কাছে প্রচার করাকে ফেসবুক মার্কেটিং বলে। হুম 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 তাহলে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং? ফেসবুক মার্কেটিং কি কোনো প্রোডাক্ট মানুষের চাহিদা অনুযায়ী সেই পণ্যটা মানুষ ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়াকে ফেসবুক মার্কেটিং বলে। আমি যদি কি বিক্রি করি, পুতুল বিক্রি করব। এখন সাধারণত কি পুতুল তো আর হিন্দুরা ছাড়া মুসলমানদেররা পছন্দ করে না, করে স্যার? হুম করে না। আবার দেখা যায় যে মুসলমানরা তো পছন্দ করে না, আবার আবার মনে করেন যে আমি শাড়ি বিক্রি করব, শাড়িটা মার্কেটিং করব ফেসবুকের মাধ্যমে। এখন এই যে শাড়িটা মার্কেটিং করব, আমার বাজেট হচ্ছে $100 বা $1, এটা হচ্ছে আমি মার্কেটিং করলাম। এখন ছেলেদের কাছেও গেল, মেয়েদের কাছে গেল, 10 বছর বয়সের কাছে গেল, 99 বছর বয়সে যারা আছে ফেসবুক ছেলে তাদের কাছে গেল। তাহলে কি এটা কি সঠিক মার্কেটিং হলো স্যার? এটা না কি সঠিক মার্কেটিং হলো না? আমি দেখব আমার শাড়িটা, আমি যে শাড়িটা বিক্রি করব এই শাড়িটা কাদের দরকার, বিয়ের শাড়ি। তার মানে বিয়ের শাড়ি বলতে আমি কাদেরকে দিতে পারি এই বিয়ের শাড়ি? যাদের বয়স 18 থেকে 30, তাদের কাছে আমি এটা মার্কেটিং করতে পারি। হুম আবার এটা আমি হুম মেয়েদের কাছে মার্কেটিং করবো, ছেলেদের কাছে না। তাহলে এই যে সঠিকভাবে ফেসবুকের মাধ্যমে কোনো জিনিস মানুষের কাছে প্রসার করাকে ফেসবুক মার্কেটিং বলে। এখন এরপরে আমরা দেখবো যে ফেসবুক মার্কেটিং এর ডিমান্ডটা আসলে কেন, ডিমান্ড অফ ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর ডিমান্ডটা কেমন। এখন হ্যাঁ ফেসবুক মার্কেটিং এর যে ডিমান্ড এটা কেমন ডিমান্ড এটা আমরা বুঝবো কি করে? আমরা যাবো ফাইবারে। ফাইবারে যাওয়ার পরে আমরা এখানে লিখবো যে ফাইবার, ফাইবার লিখে আমরা ইন্টার করলাম, সার্ভিস লেখা আছে না? হ্যাঁ তাহলে মার্কেটিং লিখলাম, ফেসবুক মার্কেটিং MARKETING, ফেসবুক মার্কেট করে লিখলাম। এখানে দেখেন ফেসবুক ডিজিটাল মার্কেটিং, ফেসবুক গ্রুপ মার্কেটিং, অর্গানিক ফেসবুক মার্কেটিং, তারপরে কি আছে ফেসবুক ফ্রি মার্কেটিং, ফেসবুক পেইড মার্কেটিং, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম মার্কেটিং। তাহলে আমরা শুধু ফেসবুক মার্কেটিংটা লিখে আমরা সার্চ করলাম, কোথায় সার্চ ফেসবুক করেছি? মার্কেটিং ফাইবার। ফাইবারে। এখন দেখেন ফাইবার আমরা সার্চ করলাম, তাহলে এটা আমরা একটা ওপেন করলাম। এরপরে ফেসবুক আমরা প্রথমে জিজ্ঞেস করবো এর কোনো কাজ তার কাছে আছে কিনা। এই যে এখানে ফেসবুক মার্কেটিং এর কাজটা কেমন, এই যে আমরা এখান থেকে ছয়টা গিগ আমরা ওপেন করলাম। এই যে মানে প্রথমটা আমরা এখন দেখছি অ্যান অ্যাডভার্টাইজিং, FB মার্কেটিং অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড অ্যাডস ক্যাম্পেইন। এই যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট কত ডলার নিবে স্যার? দেখা যায় কত ডলার নিবে? $20, হ্যালো, $20। এই যে দেখেন এই যে ফেসবুক হুম অ্যাড ওই যে $20। এখন দেখেন সে যে ফেসবুকের যে অ্যাডের কাজ করে,
আজ পর্যন্ত কাজ করছে কতটা স্যার? আজ পর্যন্ত কাজ করছে আপনার হচ্ছে কথা কিন্তু ক্লিয়ার আসে না, কথা কেটে কেটে আসে। 4.9, এটা কি? 4.9 হচ্ছে এটা একটা রেটিং, আর রেটিং এর পাশে যেটা আছে এটা হচ্ছে কাজ করছে 180টা লোক, এই যে চারজন লোকের এই যে কাজ এখনো বাকি আছে, চারটা কাজ এখন, এই জন্য ফোর অর্ডার ইন, এই যে মানে এটা হচ্ছে পেন্ডিং আছে, এখন এই কাজগুলো ধরে নেয়, এই কাজগুলো করছে। এর দেখতে পারি ইনস্টাগ্রাম মেটা অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, এফবি অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এক্সপার্ট, এইগুলোর কথা কিন্তু সব এটা অ্যাড ক্যাম্পেইন, অর্থাৎ অ্যাড দিব, বিজ্ঞাপন দিব। এখন বিজ্ঞাপনটা কিভাবে ফেসবুকের মাধ্যমে এ করতে হয়, মার্কেটিং যে অ্যাড দেওয়া হয়, কিন্তু এই কথাটা মার্কেটিং কথা, অ্যাডস অ্যাডস কথাটা নেই, মূল কথাটা ছিল মার্কেটিং, মার্কেটিং কথাটা হুম বাদ দিয়ে তারা কি লিখছে, অ্যাডস অ্যাডস ক্যাম্পেইন লিখছে, সেটআপ ম্যানেজমেন্ট, ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম এজ এ অ্যাড। অ্যাড মানে কি? মার্কেটিং, ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম সেম ভাবে আবার ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হয়, যার কারণে এখন কি লিখছে, ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম অ্যাড মার্কেটিং সেটআপ প্লাস ম্যানেজমেন্ট। এখন সেটআপ কথাটা, অ্যাডে যে আপনি বিজ্ঞাপন দিবেন বা মার্কেটিং করবেন, যে ব্যানারটা তৈরি করবেন সে ব্যানারের একটা সাইজ আছে, তারপরে এটা কয় ঘন্টা চালাইবেন তার একটা সময় আছে সময়সীমা আছে, তারপরে এটা ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম অ্যাডস মার্কেটিং সেটআপ প্লাস ইনস্টাগ্রাম, এর এ কাজ করছে কয়টা স্যার? এর পাশে একটা দুশো দেওয়া 239টা সে কাজ করছে, হম হম আর কয়টা কাজ পেন্ডিং আছে তার? একটা ছয়টা কয়টা কাজ পেন্ডিং আছে? প্রত্যেকটা কাজের ডলার সর্বনিম্ন কত স্যার? 20 চল্লিশ, 40 ডলার, 40, 140, আর 940, আর শুধু 40 না, 40, 120, 190, দেখি আমাদের কত হয়, 90 যোগ 120 যোগ 3, তার এক একটা, তার এই যে এক একটা কাজে কত ডলার স্যার? 100, এই যে গুণ 239, 239 গুণ 80, 126 গুণ 239 গুণ 126 গুণ একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 3 লক্ষে ফেসবুক মার্কেটিং এর করছে। আমরা ডলার যেহেতু এখন কিন্তু ডলার 116 টাকা কি 18 টাকা কি 125 টাকা, এখন আমরা সর্বনিম্ন যেটা এটা আমরা 3.5 লক্ষ 4 লক্ষ টাকার সে কাজ করছে। আরেকজনের একটু কাজ দেখি, তার হাসির একটা ভাব দেখে চোখে দেওয়া থাকে, এখন অনেকে ছবি দেয় মনে হয় যেন হয় ছবি দিতে হবে একটা আলাদা, সে কাজ করছে কয়টা স্যার? একটা দুইটা কাজ, 673টা, এবং তার কাজ পেন্ডিং আছে কয়টা স্যার? এই যে নয়টা 9 অর্ডার ইনকুই, 9টা ডলার, কত ডলার? একটা কাজের অর্ডার দিলে সর্বনিম্ন বেসিক কাজের অর্ডার দিলে $50, স্ট্যান্ডার্ড যদি কাজের অর্ডার দেন $160, এটাই $220 যদি দেন, সে কাজ করবে 10 দিন, 10 দিনে তার দেওয়া লাগবে $220। আপনিও পারবেন, এটা হচ্ছে মেন বিষয়, দেখালাম না বা আর কি দেখানো লাগবে, সে পেন্ডিং আছে। না না তার মানে ডিজিটাল মার্কেটিং এর প্রপার একটা মেজর, ডিজিটাল মার্কেটিং এর সব থেকে বড় একটা পার্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং। এই ফেসবুক মার্কেটিং এর যে পুরো গোড়া থেকে শুরু করে একটা লাস্ট পর্যন্ত আমরা এ টু জেড বিস্তারিত জানার চেষ্টা করবো। আমি যতটুকু বুঝিয়েছি এতটুকু কি আপনি বুঝতে পেরেছেন স্যার? হ্যালো, 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 হ্যাঁ, কই গেলেন স্যার? এই যে এই যে বৃষ্টি নামছে তো, ওই জামাটা সরাইতে গেছিলাম। না, এই যতক্ষণ যেটা দেখালাম এটা কি আর কি দেখানো লাগবে না, না না না, বুঝতে পারবেন? এ কাজ পারছে কত টাকা কি এগুলো সবই এটা এখন ডিজিটাল মার্কেটিং বলতে, কিন্তু আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে একটু দেখা চেক যায়, করেন দেখা স্যার? যায়। ঠিক আছে, এখন দেখেন হাউ টু আইডেন্টিটি ভেরিফাই অন ফেসবুক। এখন কিভাবে আমরা একটা কিভাবে আমাদের ফেসবুকটাকে ভেরিফাই করব, এখন ভেরিফায়ার সুবিধাটা কি এবং অসুবিধাটা কি? আপনি যদি ফেসবুকের ফেসবুকটাকে ভেরিফাই না করেন, আপনি কখনো কি করতে পারবেন না, আপনি ফেসবুকটাকে ফেসবুকের মাধ্যমে অ্যাড চালাইতে পারবেন না। আবার যদি বায়ারের যদি অ্যাড চালান, আবার যদি বায়ারের অ্যাড চালান, তাহলে কি সমস্যাটা হবে? বায়ারের যদি অ্যাড চালান তাহলে যে আমার সমস্যা, ফেসবুকটা অন অফ করে রাখতে, অফ করে রাখবে,
তখন আমি কোনো কারণ ছাড়াই, আর ফেসবুক এরকম আগে এত কঠিন ছিল না, কিন্তু বর্তমানে এত কঠিন করছে যে কোনো প্রকার যদি সমস্যা দেখা দেয় ওরা হঠাৎ করে এটা বন্ধ করে রাখে। ওটা কবে ছাড়বে এটার কোনো মেসেজও তারা দেয় না, তাদের সাপোর্টও ঠিক মতো পাওয়া যায় না, এটা খুবই ঝামেলায় পড়বে। এই জন্যে প্রথম কাজ হবে কি, আমার ফেসবুকটাকে ভেরিফাই করা। এখন ফেসবুক যদি আমি ভেরিফাই না করি তাহলে আমার কি সমস্যা হবে, এই ফেসবুক যদি আপনি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনি অ্যাড চালাইতে পারবেন না স্যার, বুস্ট করতে পারবেন না, অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন না, তারপরে বায়ারের কোনো কাজ করে দিতে পারবেন না। এই জন্য আপনার প্রথমে কাজটা হবে কি, ফেসবুকটাকে ভেরিফাই করা। এখন ফেসবুকটাকে ভেরিফাই করবেন কি করে, এখানে একটা লিংক আছে, এই যে একটা লিংক, হুম এটা কিভাবে দিবেন, আমি একটা www. তিনটা ডাব্লু দিবেন, দেওয়ার পরে একটা ডট দিবেন, দিয়ে FAC facebook.com, এরপর স্ল্যাশ, দেখছেন স্যার হুম স্ল্যাশ, তারপরে কি দিবেন এই যে আইডি স্ল্যাশ হাব, আইডি স্ল্যাশ হাব HUB, মনে থাকবে তো এটা www.facebook.com/id/hub, তারপরে ইন্টার দিবেন। ফেসবুক ডট এবার কম দেখেন, বিফোর উই ক্যান কনফার্ম ইউর আইডেন্টিটি, এখানে দেখেন আপলোড ইউর আইডি, দেখছেন স্যার, হ্যাঁ এখন আপলোড ইউর আইডি, আমি আপনার কাছে দুই ধরনের একটা আইডি দেখাইতে চাই, আমার হাতে একটা আইডি কার্ড দেখা যায় একটা, আর একটা আইডি কার্ড থাকার কথা প্লাস্টিকের দেখে আছে কিনা, আমি এই মুহূর্তে প্লাস্টিকের যে কার্ডটা এটা আমি পাচ্ছি না, দরকার নাই। বাংলাদেশে যে আইডি কার্ড গুলা তৈরি হয়েছে স্যার, এইভাবে আমার হাতে কি দেখা যায়, দেখেন তো স্যার, হ্যাঁ আমি যদি একটু জুমি যে দেখানোর চেষ্টা করি বা বড় করে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন দেখা যায় একটা আইডি কার্ড এবং একটা আইডি কার্ড, দেখছেন এটা হচ্ছে হুম এনআইডি, এটা হচ্ছে স্কুল আইডি কার্ড। এখন হ্যাঁ আপনার আপনার বলবে যে আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন, কিন্তু এই এনআইডি কার্ড কোনটা দিয়ে ভেরিফাই করবেন, ওই যে লেমিনেশন করে করা আছে দেখছেন স্যার, এটা দিয়ে কিন্তু আপনার ভেরিফাই যদি করেন, এটা ফেসবুক কোম্পানি নিতেও পারে নাও নিতে পারে, তবে না নেওয়ার সম্ভাবনা বেশি, তারা এটা অ্যাকসেপ্ট করে এবং পাসপোর্ট অ্যাকসেপ্ট করে। অথবা আপনি যে বাংলাদেশের একজন নাগরিক, তার জন্য একজন যদি উকিলের মাধ্যমে একটা নোটারাইজ করা লাগে, নোটারাইজ হয় না, নোটারি পাবলিক, নাম শুনছেন স্যার, হ্যাঁ নোটারি নোটারি এই নোটারি করা লাগবে। আপনার কি এরকম কি স্মার্ট আইডি কার্ড আছে স্যার, হ্যাঁ এই স্মার্ট আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে কি করে রাখা লাগবে, ভেরিফাই করা লাগবে। যদি ভেরিফাই না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কি হবে না, আপনি এটা দিয়ে মার্কেটিং করতে পারবেন না, অ্যাড চালাইতে পারবেন না, ফেসবুক অ্যাক্সেস দিতে পারবেন না, অনেক সমস্যা। এই জন্য আপনার হোক এবং পরের হোক বা অন্যের কোনো কাজ হোক, আমার প্রথম কাজ হবে যে ফেসবুকটাকে ভেরিফাই করা। তাহলে ফেসবুক ভেরিফাই করতে গেলে আপনার কোথায় যেতে হবে, এই যে এখানে, এখানে আসবো কি করে, facebook.com/id/hub, এটা এখানে আসা লাগবে। আসার পরে আমি একটু কেটে দিলাম, ক্যান্সেল দিলাম বা এক্সিট দিলাম, এরকম একটা চলে আসবে এরকম, এখানে উই নিড এ বিট মোর ইনফরমেশন বিফোর উই ক্যান কনফার্ম ইউর আইডেন্টিটি, অর্থাৎ আপনি আরো বেশি ভাবে যদি ইয়ে করতে চান তাহলে এই যে ভিউতে যাবেন, তারপরে এগুলো আপলোড দিলে আপনার আরো বেশি, বাই হ্যাভ এ ফর্ম অফ নোটারাইজ ফর্ম, আরে একটার পর একটা দেখতে পারো না, তুমি আরম্ভ করে তাদের আসতে পারো, সাথে ওই তার ভিতরে আসি। হ্যালো স্যার, হ্যাঁ আমার আপনি যদি নোটারাইজ করেন তাহলে, নোটারাইজ যদি নোটারাইজ করেন
তাহলে আপনার 100 টাকা, হ্যাঁ যদি নটারাইজ করেন তাহলে 100 টাকা খরচ হবে। এটা কি করবেন দেখেন, হ্যালো, না না হ্যাঁ চলে আসেন, এক্ষুনি চলে আসেন, হয়ে তো হয়ে গেছে, হয়ে যা, ঠিক আছে, আসেন আসেন, ঠিক আছে। স্যার হ্যাঁ আপনার ওই যে 10 নম্বরে উকিল আছে, 100 টাকা লাগতে পারে, আপনি যে এই যে পার্সন এটা নোটারাইজ করে এটা আপনি আপলোড দিবেন, অথবা আপনার এনআইডি কার্ড দিয়ে আপলোড দিবেন, তাহলে আপনার ফেসবুকটাকে কেউ হ্যাক করতে পারবে না, বা যদি অ্যাড চালান তাহলে এটা আর কোনো সময় নষ্ট হবে না, ফেসবুক মার্কেটিং মূল শর্ত এটা। এরপরে আরেকটা অপশন আছে দেখেন, এই যে গেট স্টার্ট, এখানে ক্লিক করবেন। এখন আপনি কেন এটা ভেরিফাই করতে চান, এখানে লেখা আছে দেখেন, এই যে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু অ্যান্ড ইলেকশন অর পলিটিক্স, আর একটা কি লেখা আছে, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট আর নন অফ দেম, এগুলো কোনো দেনই না। তাহলে এখান থেকে আমি এটা, এগুলো করতে গেলে কিন্তু এটা লাগবো। আরেকটা আছে কি, ফেসবুক ফিচার রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু ইলেকশন, এটা তো গেল, আর ইউর আইডেন্টি, ওই তো একটা, তারপর বিভিন্ন কারণ হোক যেভাবে হোক আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা লাগবে। এখন আপনি কি এটা ভেরিফাই করতে পারেন স্যার? না তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করে এটা আমি ভেরিফাই করা দেখাই দিব। আর আমার প্লাস্টিকের যে আইডি কার্ডটা আছে, আমি এই আইডি কার্ডটা বাদে, প্লাস্টিকের আইডি না, আমার তো আছে প্লাস্টিক, ওই যে কাগজের লেমিনেশন করা যেটা, ওই ধরনের আইডি কার্ড আছে, ওইটা আমি কালকে ইউভি প্রিন্ট করে এনে এইভাবে আপনার সামনে কিভাবে এটা ভেরিফাই করতে হয় এটা আমি দেখাবো। কেন, অনেক সময় বায়ারের আইডিটা ভেরিফাই করা থাকবে না, কারণ আপনার আইডি দিয়ে তো আপনি অ্যাড চালাইলে আপনার টাকা কাটবে, এই জন্য বায়ারের প্রোফাইল দিয়ে বায়ারের অ্যাড চালাইতে হবে। তখন কি হবে, বায়ারের অ্যাকাউন্টটাকে আপনাকে ভেরিফাই করে দিতে হবে, যদি ভেরিফাই না করে দিতে পারেন তাহলে বুঝবে যে আপনি এক্সপার্ট না, তারা বোঝানো লাগবে যে না আপনি এক্সপার্ট, কারণ আমি $50 বা $100 যেটা দেয় তো দিব। এই জন্য অ্যাকাউন্টের যে ভেরিফাই করা এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপরে স্যার দেখেন, হাউ টু ফাইন্ড এ প্রফেশনাল ফেসবুক পেজ নেম, কি লেখা আছে স্যার, হাউ টু ফাইন্ড এ প্রফেশনাল বিজনেস পেজ, হাউ টু ফাইন্ড, আমি যদি এখান থেকে এটা নিয়ে আসি, হাউ টু ফাইন্ড, হাউ টু ফাইন্ড এ প্রফেশনাল ফেসবুক পেজ নেম। এখন বায়ার মনে করেন যে নতুন একটা কি করছে, একটা ব্যবসা দিছে, এখন ফেসবুক পেজের নাম দিয়ে কি দেওয়া লাগবো সেটা কিন্তু সে জানে না, তখন আমরা বলবো যে আপনি একটা সিলেক্ট করেন, বা আমার এই দোকান এটা একটা সিলেক্ট করেন, তখন আপনি কি করবেন, একটা ওয়েবসাইট দেবেন, ওয়েবসাইটের নাম কি, বিজনেস নেম মেকার ডট কম, কি নাম, নেম জেনারেটর, বিজনেস নেম জেনারেটর, আর এখানে উপরে কি লেখা আছে, বিজনেস নেম মেকার ডট কম। এবার এই জায়গায় আপনি মনে করেন যে একটা মার্কেটিং, আপনার ফেসবুক পেজের উপরে মার্কেটিং এর উপরে একটা ইয়ে করবেন, আমি আমি এখানে লিখলাম মার্কেটিং, আমার নিচটা হলো মার্কেটিং করা, মার্কেটিং করবো আমি, দেখি আমার কি কি সাজেস্ট করে। এখানে কি হলো, এটা আসলো কেন, ইন্টার দ্য কিওয়ার্ড লাইক টু টেক মার্কেটিং অ্যান্ড এজেন্সি, আমি মার্কেটিং দিলাম, মার্কেটিং দিয়ে গেট স্টার্টে আমি ক্লিক করলাম, মানে কি আসলো, এটা আসলো কেন, এই যে স্যার এখানে বিজনেসের নাম শো করছে, এই যে মার্কেট, টিএলকিউ, ব্র্যান্ড নেস্ট, এখানে বিজনেসের নামগুলো শো করতেছে, এবং ডট কম সহ এখানে, এই যে, তারপরে এখানে এই যেগুলো আছে,
এই যেগুলো আছে এইভাবে বিজনেসের নাম দেখতে হয়, গো ড্যাডি। অথবা আমার কম্পিউটার যদি অনেক সময় ডিস্টার্ব দেয় তাহলে আপনি যাবেন কোথায়, এই কর্নারে যাবেন, এই থ্রি ডট মেনুতে। থ্রি ডট মেনুতে এখানে লেখা আছে নিউ ইনকগনিটো উইন্ডো, এটার উপরে ক্লিক দিবেন, নিউ ইনকগনিটো উইন্ডো এখানে ক্লিক করবেন। নিউ ইনকগনিটো উইন্ডো আসলাম, এরপর ওইটারে পেস্ট করবেন, এই যে এই যে। এবার আমি এখানে আবার মার্কেটিং লিখি, মার্কেটিং লিখলাম, সেম গুলো আসে। এই যে এখানে লেখা আছে ফ্রেশ এজ মার্কেটিং, স্পার্কশিপ মার্কেটিং, সুইফট পিজিএল সলিউশন, অনেকগুলো বিজনেস একটা নাম পাবেন। এখন এইভাবে নামগুলো আসলে খুঁজে বের করতে হয়। আমি এটা কেটে দিলাম, এরপর যেটা আছে এটা আমি একটু দেখার চেষ্টা করি। এর পরে দেখেন, লোগো অ্যান্ড কভার ডিজাইন আইডিয়া ফ্রম ফেসবুক পেজ। এখন ফেসবুক পেজের একটা লোগো তৈরি করা লাগবে। এখন লোগোটা আপনি কোথা থেকে তৈরি করবেন স্যার বলেন তো, জানেন? না লোগোটা তৈরি করবেন বা কভারটা তৈরি করবেন যত ধরনের আইডিয়া নিবেন, এটা নিবেন আপনি ক্যানভা থেকে। কোথা থেকে স্যার? ক্যানভা। কেন না, আর আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই ক্যানভা প্রিমিয়াম যেটা আছে এটা 100 টাকা বা 200 টাকা দিয়ে কিনতে হয়। ওই জায়গায় ডিজাইন করতে হলে 100 টাকা বা 200 টাকা দিয়ে ওদের যে প্রিমিয়াম, যে সফটওয়্যার প্রিমিয়াম, যে মান্থলি বা বছর ইয়ারলি একটা ওদের ফি দিতে হয়, এটা 100-200 টাকা খরচ পড়ে, তখন এটা কিনতে হয়। কিনলে কি হলো, আপনি সকল ধরনের ডিজাইনটা করতে পারবেন। বুঝতে পারছেন স্যার? হুম হুম এখন দেখেন স্যার, আমি দেখাই যে লোগো এবং কভার ডিজাইন আইডিয়া কিভাবে আপনি নেবেন। আপনি প্রথমে যাবেন কোথায় স্যার? প্রথমে যাবেন, যেমন আমি canva.com এ যখনই যাবেন, একটা বায়ার কিন্তু এত বিস্তারিত জানে না, বায়ার বলবে কি আমার কোম্পানির নাম এটা, আমার একটা সুন্দর করে একটা লোগো তৈরি করে দেন। এখন তার কোম্পানি কি হইতে পারে, তার কোম্পানি মনে করেন যে কি একটা কোম্পানির নাম বলেন স্যার। একটা কোম্পানি এসে গেলাম, দি আশা, হ্যাঁ, একটা হোটেলের নাম দি আশা। খাবার আমরা দিন সায়ার নাই, স্যার দেখেন এখানে হ্যাঁ লেখা আছে লোগো, এরপর আছে ফেসবুক কভার। লোগো কই? আমি দেখাচ্ছি একটু, এই যে দেখেন এখানে ফেসবুক ফান্ডারাইজ ভিডিও ওয়েবসাইট দেখা যায়। এখন যখন কোনো বায়ার আমাদেরকে একটা কাজ দিবে, তখন কম হবে বা ওইরকম হবে, তখন আমার বা কিভাবে কাজটা করা লাগবে। এখন মনে করেন যে তার গাড়ির কোম্পানি, এখন তার যদি গাড়ির কোম্পানি হয় তাহলে কি দেয়, তাহলে কি হবে স্যার? না হবে না। আবার তার আছে একটা প্রতিষ্ঠান, স্কুল প্রতিষ্ঠান বা কলেজ প্রতিষ্ঠান, এখন তার লোগোটা যদি আমরা ড্রাইভারের মতন দিই তাহলে তো হবে না। মানে যে লোগোটা আমরা দিব তার সঙ্গে আমাদের অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে। এখন মনে করেন যে আমি এখান থেকে লোগোতে দেখলাম, তার আমি কি 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 ধরতে পারি স্যার, কিসের কোম্পানি ধরতে পারি? আমি তার ধরতে পারি একটা রেস্টুরেন্ট ধরতে পারি, এই যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট লোগো। এখন হ্যাঁ অনেকগুলো লোগো চলে আসছে না স্যার, এই লোগোগুলা কেউ না কেউ ব্যবহার করছে। এই জন্য আমরা কোথা থেকে ব্যবহার করব, আমরা ব্যবহার করব ক্যানভা থেকে। ক্যানভা থেকে যে আমরা এই লোগোর উপরে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে এবার সাবওয়ার্ডে আমরা এখানে সার্চ করব। এখানে লেখা আছে দেখেন সার্চ লোগো টেমপ্লেট,
দেখা যায় না স্যার, সার্চ লোগো টেমপ্লেট। হ্যাঁ হ্যাঁ আমি মনে করেন যে এটা দিয়ে একটু আমি বুঝাইলাম, আমরা বুঝাইলাম। এখন তার কোম্পানির নামটা মনে করেন, তার কোম্পানির নামটা কি দেবেন স্যার? মনে করেন যে বাইরে একটা কোম্পানি খুলবে, সে নামটা আপনার জিজ্ঞেস করতে চাইছে, এখন তার নামটা কি দিবেন? জি আশা কোম্পানি। হ্যাঁ, আশা হ্যাঁ দিলাম, আশা কোম্পানি। তাহলে এখানে যে লেখাটা আছে না, এটার উপর আমরা ক্লিক করে দেখেন, আশা, এ এস এ, আশা দিলাম, এই যে আশা, এই যে আশা কোম্পানি। এবার আমরা এটা কিন্তু আমরা এখন কালার চেঞ্জ করতে পারবো, এখানে কিন্তু তিনটা কালার আছে স্যার, দেখছেন? কালার চেঞ্জ করতে হয় কিন্তু উপর থেকে, আমরা এখান থেকে এর কালারটাকে আমরা এইভাবে, এবং এটার কালারটাকে আমরা আরেকটু লাল করে দিলাম, এই যে, এবং এটার কালারটাকে আমরা আরেকটু অন্য কালার করে দিলাম, এই যে। এখন লোগোটা একটু আলাদা চেঞ্জ হয়ে গেল না স্যার? হ্যাঁ এখন দেখেন, আমরা এই যে লোগোটা যদি আমরা কিসে করতাম, যদি আমরা ইলাস্ট্রেটরে করতাম, তাহলে আমাদের পেন টুল ব্যবহার করা লাগতো এটা বাঁকানোর জন্য। এই যে লোগোটা আমরা তৈরি করলাম অল্প সময়ের ভিতরে, আশা কোম্পানি, এই লোগোটা যখন আমরা তৈরি করতে যেতাম আমাদের অনেক সময় লাগতো, আমরা পেন টুল ব্যবহার করা লাগতো, তারপর কালার কম্বিনেশন করা লাগতো, CMYK করা লাগতো, তারপর এটা এক্সপোর্ট আমরা JPG করবো না PNG করবো, এটা এটা করা লাগতো। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ এটা ভালো আছি। দেখছো? হ্যাঁ আমি তো একটু, হ্যাঁ জি বলেন, হ্যাঁ বলা নাকি ভাইয়ের বাসা, ও বলা নাকি? সবই আছে। ও আজহার ভাই, আমি তো একটু ক্লাস করাচ্ছি, আমি একটু পরে কল দিচ্ছি, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে কল দিছিলাম দুইবার গতকাল, তার আগের দিনও কল করছি, হ্যাঁ অনলাইনে একটু ক্লাস করাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর এই উপর। যে পানটা দেখছেন, পান ঠিক মানে আছে, এটা অন্ধকার তো ওই জন্য বুঝে যায়। স্যার হ্যাঁ এখন কেন ভাই লোগো ডিজাইনের সুবিধাটা কি বলেন তো? ক্যানভায় তাড়াতাড়ি হইলো লোগো ডিজাইনটা, আর নাহলে অল্প তো আমাদের পেন্ট টুল ব্যবহার করা লাগতো, ওইটারে মিলান লাগতো, অনেক কিছু করা লাগবে। এখন এই যে লোগোটা, এই লোগোটা আমাদের পছন্দ হয় না, তাহলে আমরা কি করতে পারি, সার্কেল, যে সার্কেল দেখছেন,